আমার নাম আদি জুদানিলয়, আমি মুরাদপুর। আমার নাম আদি জুদানিলয়, আমি মুরাদপুরে থাকি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম আদি জুদানিলয়, আমি মুরাদপুর থেকে এসেছি। আমি বলতে যাচ্ছি যে ভিডিও গেমস কেমনভাবে মানুষকে ভায়োলেট করে। ভিডিও গেমস এমন একটা, মানে ভিডিও গেমস এমন একটা প্রোগ্রাম যেটা মানুষকে ভায়োলেট করে ফেলতে পারে। এটা আপনি যদি কোনো গেম প্রায় 2-3 দিন খেলেন তাহলেই আপনি ওটার উপর অ্যাডিক্টেড হয়ে যান, জান নাকি? আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় মানুষ ভিডিও গেমস খেলে আর অ্যাডিক্ট হয়ে যায়, এবং সে ওই ভিডিও গেমসটার পরেই বসে থাকে। একটা কাহিনী আছে ব্যারিতে, ওইখানে একটা বাচ্চা অনেক কল অফ ডিউটি খেলতো। সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল না বলে, কারণ কেন সে বেরিয়ে গিয়েছিল, কারণ সে কল অফ ডিউটি খেলতো অনেক, ওটার ফলে ও অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। এর জন্যই ওর বাবা মা ওর গেমিং কনসোলটা নিয়ে নিয়েছে, এই জন্যই ও নিজের ঘর থেকে বেরিয়ে গিয়েছে। আরও একটা ঘটনা হয়েছে ব্যারিতে, ওইখানে দুইজন কাজিন রাইফেল নিয়ে কারে শ্যুট করছিল। কেন? কারণ তারা চিন্তা করেছিল যে তারা অ্যাডিক্ট হয়ে গিয়েছে গ্র্যান্ড থেফট অটো থেকে, এবং তারা ওই গ্র্যান্ড থেফট অটো থেকে দিয়ে খেলতে পারবে, সব কিছু করতে পারবে, কারণ গ্র্যান্ড থেফট অটোতে বেশি গোলাগুলির কাজ হয়। এই জন্য ওই গোলাগুলির কাজের জন্য ওরা মনে করে যে ওরা যদি গোলাগুলি করে তাহলে ওরাও গ্র্যান্ড থেফট অটোর একটা ক্যারেক্টার হয়ে যাবে। এরকম করলে, কারণ আমরা দেখি চারপাশেই, আমাদের চারদিকে ঢাকার সব দিকে আমরা দেখতে পাই যে ভিডিও গেমস মানুষকে ভায়োলেট করেই যাচ্ছে। সো কেন আমরা ভিডিও গেমস খেলছি এবং অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি? আমরা ভালো দিকে কেন যাচ্ছি না? আমরা খারাপ দিকে কেন যাচ্ছি? আর অনেক হয়েছে, আর যান নয় সাক্ষাতে দেখা নয়। হয়ে গেছে। আমি গেম খেলতে যাচ্ছি। গ্র্যান্ড থেফট অটো।